হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের যে ভিডিওটি রয়েছে, তো চলুন শুরু করা যাক। এখানে গাইস, বিভিন্ন প্রকার চুলের যে স্টাইলগুলো রয়েছে সেই চুলের স্টাইলগুলো আপনারা দেখতে পারবেন। তো এই চুলের যে পিএইচডি ফাইল, এটা 1 2 3 4 5 6 7টা পিএইচডি ফাইল রয়েছে। এখান থেকে আপনারা বিভিন্ন চুলের স্টাইলগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন যে কোনো ফটোতে। হয়তো কোনো লোকের এই প্রয়োজন হয়, চুল নাই, সেখানে চুল লাগানোর অবস্থায় যে সিস্টেমগুলো রয়েছে এগুলো আপনার এই পিএইচডি ফাইলগুলো পাবেন। অবশ্যই পিএইচডি ফাইলগুলো পাসওয়ার্ড দেওয়া থাকবে, তো সবগুলো আমি এখান থেকে ফটোশপে ড্রাগ করে দিলাম। এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো কিন্তু চুলের স্টাইলস রয়েছে মহিলাদের, এগুলো কিন্তু সবগুলো আপনারা ইউজ করতে পারবেন। তো আমি একটি আমার ইমেজ নিয়ে আসবো, ইমেজটি নিয়ে এসে আমি আপনাদেরকে দেখাবো। এক্সাম্পল হিসেবে আমি এখানে আমার যতগুলো রয়েছে আমি এগুলো সব কেটে দিচ্ছি, জাস্ট আমরা একটা রাখবো। এটা রেখে আমরা সবগুলো কেটে দিচ্ছি। তো গাইস, অবশ্যই এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড দেওয়া থাকবে, পাসওয়ার্ডটি হলো 1 2 3। আবারও বলছি, পাসওয়ার্ড ইজ 1 2 3। ওকে, যেমন ধরি দেখুন, আমরা এখান থেকে এটাই নিই, দুইটা সিলেক্ট হয়ে গেছে, আমরা একটা সিলেক্ট করবো, এখানে নিয়ে আসলাম। আমরা এটাকে ছোট করে দেব, দেখতেই পাচ্ছেন। এইভাবে আমাদের অনেকগুলো কিন্তু এখানে হেয়ার রয়েছে, হেয়ারগুলো আপনারা ইউজ করতে পারবেন। মহিলা যাদের রয়েছে তাদের এরকম ভাবে চুলগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে আরো রয়েছে, যেমন আমি এটাকে নিয়ে আসি, এটাকে আমি এন্টার করে নেই। এখান থেকে জাস্ট ড্রাগ করে নিয়ে আসলাম এখানে, এখান থেকে আমরা জাস্ট এটাকে কি করব, একটু ছোট করে নেই। তো গাইস, দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমরা আমাদের যে পিএইচডি ফাইলগুলো রয়েছে, পিএইচডি ফাইল দিয়ে কিন্তু সুন্দর সুন্দর যে চুলগুলো রয়েছে এগুলো আমরা ইউজ করতে পারবো। এখানে কিন্তু প্রায় এক 16টা রয়েছে এবং এখানে কিন্তু আরো অনেকগুলো রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পিএইচডি রয়েছে, এখান থেকে আমরা আর একটি ইউজ করব, সরি, এখানে তো গাইস এটা ইউজ করা কিন্তু খুব একটা কঠিন এবং জটিল বিষয় নয়।
আমরা এটা ড্রাগ করে এখানে নিয়ে আসব। এটা নিয়ে যাই, অ্যাকচুয়ালি সুন্দর করে ম্যাচ করতে হলে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে, কারণ ফুল ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এই চুল দিয়ে কিভাবে সুন্দর সুন্দর ডিজাইন আপনারা করবেন। অর্থাৎ চুলের যার চুল নাই তাতে কোনো সমস্যা নাই, এই চুলগুলো দিয়ে তো দেখুন এমন সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আপনারা খুব সহজেই করতে পারবেন। দেখুন অনায়াসে খুব একটি সুন্দর পিক কিন্তু আমাদের সামনে তৈরি হয়ে গেছে। তো এই ধরনের পিক তৈরি করতে হলে এগুলো অবশ্যই আপনাদের দরকার হবে, এবং বেশিরভাগ যাদের দরকার, যারা আমরা স্টুডিও ইউজ করে থাকি বা বিভিন্ন প্রকার স্টাইলিশ ছবি তৈরি করে থাকি, তাদের কিন্তু এই জিনিসগুলো অবশ্যই দরকার হয়। তো এর চেয়ে আরো আপডেট আপডেট যে পিকগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো গাইজ আশা করি বুঝতে পেরেছেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে নেক্সট টাইমে আরও নতুন নতুন যে PhDগুলো রয়েছে সেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো গাইজ আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকলো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভালো লাগতে লাগতে একসময় দেখবেন ভালো লেগে গিয়েছে, কারণ এখানে প্রচুর পরিমাণ PhD কিন্তু আমি দিয়ে থাকি। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।